কমেডি বা হাস্যরসকে সঠিকভাবে ফুটিয়ে তোলা কিন্তু মোটেই সহজসাধ্য কাজ নয়। আসলে প্রয়োজনটা হলো সুদক্ষ চালকের, সে গল্প উপন্যাসের ক্ষেত্রেই হোক আর চিত্র কিংবা মঞ্চেই হোক। প্রয়োজনের একটু বেশি হলেই কমেডির সার্থকতা ক্ষুণ্ণ হয় এবং অবশ্যই সৌন্দর্যহানিও হয়, সে অবশ্য সব কিছুর বেলাতেই। বাড়াবাড়ি হয়ে গেলে যথার্থ রূপ আর থাকে না। কমেডির ক্ষেত্রে বাড়াবাড়ি হলে তাকে ঠিক কমেডি বলা যায় না। বাংলায় একটা শব্দ আছে যাকে বলে ভাঁড়ামো। কমেডি তখন ভাঁড়ামোতে রূপান্তরিত হয় এবং জোর করে হাসানোর একটা প্রচেষ্টা চলে। আমি নিজেকে একজন চরিত্র অভিনেতা বলে মনে করি, মঞ্চ থেকে এসেছি, মঞ্চের সব চরিত্রেই ছিল অবাধ গতি, ফিল্মের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম। প্রথম ছবি অভিযান, আর এই অভিযান থেকেই আমি কমেডিতে সাকসেসফুল। এক নাগাড়ে কমেডি অ্যাক্টিং করে চলেছি, বাংলা ছবির কমেডিয়ান রূপে চিত্রিত হয়েছি। অবশ্য কমেডি অ্যাক্টিং আমার মোটেই ভালো লাগে না। আমাদের আগে যারা বাংলা ছবির কমেডিয়ান ছিলেন তাদের মধ্যে অবশ্যই নবদ্বীপ হালদার, তুলসী চক্রবর্তী, ভানু ব্যানার্জি অভিনয়ের গুণে আরও উজ্জ্বল। তবে সেই সময়ের থেকে আমাদের সময়ে কমেডির অনেক পরিবর্তন হয়েছে। যেমন ভানুদার বাংলা ভাষায় বা গলার স্বরে সে সময় দর্শকরা কমেডি খুঁজে পেত, আমাদের সময় কিন্তু এগুলো একদম চলেনি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতাপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাচ্ছি বাংলা কমেডির রাজা, একেবারে সব থেকে বড় মাইলস্টোন, যাকে একমাত্র চার্লি চ্যাপলিনের সঙ্গেই তুলনা করা হতো। তিনি হলেন আর কেউ নন, রবি ঘোষ। আজকে যে কথাগুলো বলবো, রবি ঘোষ নিজের এই কথা নিজের মুখেই বলেছেন এবং লেখাও আছে, যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। গত 24 নভেম্বর ছিল রবি ঘোষের জন্মদিন। সাউথ সুবারবান স্কুল এবং কলকাতার আশুতোষ কলেজের ছাত্র রবি ঘোষ 66 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। এই ভিডিওটা তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। রবি ঘোষ মানেই আমরা জানি প্রথমত হাসি, দ্বিতীয়ত হাসি এবং শেষত হাসি। কিন্তু এই হাসির আড়ালে আদতে মানুষটা কেমন ছিলেন সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করি। অবশ্যই সমস্ত কথাগুলি কিন্তু রবি ঘোষের নিজের কথায়। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার ফলে যেটুকু বুঝেছি সেটা হলো যে আমার কমেডি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি কখনো প্রয়োজনের অতিরিক্ত করি না, ভালোবাসি না, আর এই জন্য মানিকদাও আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। আমি চরিত্র রূপায়ণের সময় কাহিনী একেবারে ধরে ধরে সিচুয়েশন ধরে এগোই। পরিচালক যেভাবে চরিত্রের কাঠামো আমাকে বুঝিয়ে দেন, আমি আমার আঙ্গিকে বাচনভঙ্গিতে ঠিক তারই প্রতিফলন ঘটাই। আমার মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কমেডিয়ান চার্লি চ্যাপলিন, তিনি পর্দায় যা করে দেখাতেন আমরা একেবারে হাঁ করে তাকিয়ে দেখতাম। তার ধারে কাছে যাবার ক্ষমতাও আমাদের নেই। আর কেউ যদি মনে করেন আমার অভিনয়ে কখনও চার্লি চ্যাপলিনের প্রভাব পড়েছে, তাহলে আমি বলবো যে আমার অজান্তেই এটা হয়েছে। শুধু আমি নয়, চ্যাপলিনের অভিনয়ে যারা মুগ্ধ তাদের প্রত্যেকের অভিনয়েই চ্যাপলিনের প্রভাব অবশ্যই পড়েছে এবং তাদের অজান্তেই পড়েছে। মানিকদা পুরো অভিনয় করে দেখিয়ে দিতেন। আসল কথা, চ্যাপলিনকে দেখেই আমি অভিনয় শিখেছি। অভিনয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করলে সার্থক চরিত্র সৃষ্টি করা কখনোই সম্ভব নয়। মানিকদার থেকেও শিখেছি অনেক। মানিকদা পুরো অভিনয়টা একেবারে নিজে করে দেখিয়ে দিতেন। পথের পাঁচালী থেকে আগন্তুক যত বড় অভিনেতাই হোক, মানিকদা সমানভাবে প্রত্যেককে অভিনয় করে দেখিয়ে দিতেন। তাঁর অভিনয়ের শিকিভাগ করাও যে কোনো অভিনেতার পক্ষে অত্যন্ত কঠিন তার বলার অপেক্ষা নেই। ছবির গল্প, টাইমিং, পজ, ডেলিভারি, ক্যামেরা, সঙ্গীত, একটা ছবির সব দিকে সত্যজিৎ রায় ছিলেন মাস্টারপিস। এ ব্যাপারে আরেকজনের নামও করতে হয় অবশ্যই, তিনি হলেন তপন সিনহা। তপনদার ছবি করার সময়ও লক্ষ্য করেছি তিনি টোটাল ছবিটার দিকে, খুঁটিনাটির দিকে একেবারে লক্ষ্য রাখতেন। এখন সত্যজিৎ রায় বা তপন সিনহার মতো পরিচালক কোথায়,
যোগ্য পরিচালক, কাহিনীর অভাবেই এখন কমেডি ছবি হয় না। আগের ছবিতে ভালো গল্প থাকত, থাকত মজার সব চরিত্র, আর এখনকার ছবিতে কমিক চরিত্রগুলোকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। কাহিনীর গতির সঙ্গে যার কোনো মিল নেই, নেই গল্পের মধ্যেও জোর। নতুন যারা পরিচালক আসছেন তাঁদের এদিকে অবশ্যই দৃষ্টি রাখা দরকার। এই সব ABCD পরিচালকদের প্রযোজকরাই নিয়ে আসছেন, তারা ছবি করতে হবে তাই করেন, ছবি আসলে ভালোবাসেন না। তাছাড়া এখন সেরকম লেখকই বা কোথায় যারা সমাজ থেকে কমেডিকে লেখার মধ্যে তুলে আনতে পারবেন? কমেডি কোথায় নেই? মন্ত্রীমাল্লা, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, জীবনের প্রত্যেকটা স্তরেই রয়েছে কমেডি, বিশেষত আজকের দিনে। কলমের সেই জোর কোথায় যে এগুলো তুলে ধরতে পারবে তাদের লেখার মাধ্যমে? এক এক সময় ভাবি সমাজের এই দুরবস্থার ব্যঙ্গচিত্র বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে ধরা যায়, এতে সাধারণ মানুষও দেশের হালচালটা বুঝতে পারে। আবার বলছি, সেই সব লেখক কোথায় যে এসবের স্পষ্ট ছবি তুলে ধরবে? আমি দেখি, শুনি, বুঝি, সবই, অভিনয় করতে পারি, পারি ডিরেকশন দিতেও, কিন্তু লিখতে আমি একেবারে অক্ষম। তাই আমার ভাবনা চিন্তাগুলো আমার মধ্যেই থেকে যায়, বাইরের পাঁচজনকে তা জানাতে পারছি না। তাই এই সব বক্তব্যহীন ছবিতে অভিনয় করে যেতে হচ্ছে। এখনকার পরিচালকরা শুধু বোঝেন গান, ফাইটিং, লোকেশন, সিরিয়াসনেসের বড্ড অভাব, আর এজন্যই এখনকার ছবি হিট হয় না, লোকে দেখে না। তাদের উদ্ভট কিছু করে দেখালে দেখবে কেন? আমি ছবি দেখব, হাসব, আর সঙ্গে সঙ্গে ভুলেও যাব, সেটা কিন্তু কমেডি নয়। ছবি দেখব, হাসব, সঙ্গে সঙ্গে ভাবব, বক্তব্যটা ভাবাবে, তবেই তো ষোলো আনা সার্থকতা। আমি বিশ্বাস করি কোনো জিনিস থেমে থাকতে পারে না। সাময়িকভাবে কমেডির ক্ষেত্রে এখন বন্ধা যুগ চলছে, হিন্দি ছবি থেকেও কমেডি টোটাল আউট, তবে দিন ফিরবে। এত সঙ্গীত তো বেরোচ্ছে, তাই বলে উচ্চাঙ্গ সঙ্গীত কি মুছে গেছে? তেমনি কমেডিও মুছে যাবে না, আবার আসবে, থাকবে স্বমহিমায়। কারণ হাসি ছাড়া জীবন বেঁচে থাকে নাকি? প্রযোজক পরিচালকরা যদি একটু সিরিয়াস হয়ে সামাজিক প্রেক্ষাপটে ছবি করেন, ছবি নিশ্চয়ই ভালো হবে, আর অবশ্যই লোকে দেখবে। সংকল্পে যে সুদৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। আমি কী করেছি আর কী করতে পারিনি তার বিশদ বিবরণের থেকেও জরুরি আগামী দিনে কী করা যেতে পারে সে বিষয়ে ভাবা। তাই আমি আগামী সময়ে যারা বাংলা ছবির কমেডির ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবেন তাদের জন্য বলি, কমেডি আসলে খুব সিরিয়াস অ্যাক্টিং, কঠিনও বটে, তবে এজন্য ব্যক্তিগত জীবনে মজার মানুষ হতে হবে এমনটা নয়, কিন্তু নিষ্ঠাটাই আসল। টাইমিং, পজ, এক্সপ্রেশন, তিনের সমন্বয় না হলে সার্থক কমেডি হয় না। দরকার বডির ফিটনেস, মুভমেন্টের সময় কাজে লাগে, ব্যাস। এইভাবে অনুশীলন করলে সার্থক কমেডিয়ান হতে আর কেউ আটকাতে পারবে না। প্রিয় বন্ধু, এতক্ষণ আমার পডকাস্ট কথায় কথায়তে তোমাকে শোনালাম। আজকাল পত্রিকায় 1992 সালের 21 জুন রবি ঘোষ এই পুরো কথাটা নিজেই বলেছিলেন। রবি ঘোষকে আমি আমার প্রণাম জানাই, আর এর জন্য অবশ্যই অভিক চট্টোপাধ্যায় এবং আজকাল পত্রিকাকে আমার কৃতজ্ঞতা। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবে, আর সব্বার আগে তুমি ভালো থেকো, টাটা।